আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পাপিয়া। আজকে নিয়ে এলাম এমন একটি মুভি যার নাম অ্যাম্বুলেন্স, আর এটি রিলিজ হয়েছে 2022 সালে। এই মুভিটিতে দেখানো হয়েছে একটি ব্যাংক চুরির ঘটনা। একজন চোর কত দক্ষভাবেই না চুরি করতে পারে, আর সেই চোরকে ধরার জন্য পুলিশেরা অনেক চেষ্টা করে। আর অন্যদিকে দেখানো হয়েছে একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে, সে তার ওয়াইফকে খুবই ভালোবাসে, তাই তাকে বাঁচানোর জন্য সে চোরটির সাথে চুরিতে যুক্ত হয়ে যায় এবং ব্যাংক ডাকাতি করে, আর সেটি আমরা আজ এই মুভিটিতে দেখব। তো চলুন গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আর ততক্ষণে চাইলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা একটি রিটায়ার্ড সোলজারকে দেখতে পাই। তার নাম ছিল উইলিয়াম শার্প, আর তার ওয়াইফের সার্জারির জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তার ওয়াইফের সার্জারি অনেক বড় একটি মেডিকেল সার্জারি ছিল, তাই তার জন্য অনেক টাকার প্রয়োজন। আর তার কাছে চাকরিও নেই। সে মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সে পারছিল না। উইলিয়াম তার ওয়াইফকে খুবই ভালোবাসত, তাই সে তার ওয়াইফকে বলে সে চাকরির খোঁজে বের হচ্ছে। এরপর আমরা একটি ইমার্জেন্সি ওয়ার্কারদের দেখতে পাই, যারা অ্যাক্সিডেন্ট হওয়া লোকদেরকে বাঁচানোর জন্যই যাচ্ছিল। আর সেই ওয়ার্কারদের মধ্যে একজন মেয়ে একটি ছোট্ট বাচ্চার জীবন বাঁচানোর চেষ্টা করছিল, আর এই মেয়েটির নাম ছিল কেম। আর অপরদিকে আমরা উইলিয়ামকে দেখতে পাই, সে তার ভাই ড্যানির সাথে দেখা করার জন্য এসেছে। ড্যানি উইলিয়ামের সৎ ভাই ছিল, আর তাকে তার বাবা ছোটবেলায় অ্যাডপ্ট হিসেবে নিয়েছিল। আর এখন উইলিয়াম ড্যানির কাছে টাকার জন্য সাহায্য চায়। আর এরপরে আমরা বুঝতে পারি ড্যানি একজন চোর, আর তাই ড্যানি উইলিয়ামকে তার চুরির সাথে যুক্ত হতে বলে, আর সেই চুরিটি সে এখনই করার জন্য বের হচ্ছিল। ড্যানি একদিকে প্রফেশনাল চোর ছিল, আর অন্যদিকে উইলিয়াম একজন রিটায়ার্ড অফিসার ছিল, আর তাই ড্যানি তার সাথীদের নিয়ে সেখান থেকে বের হয় চুরি করার জন্য। কিন্তু উইলিয়াম তাকে এইসব কাজ করতে নিষেধ করে, আর আজ ড্যানি তার জীবনের সব থেকে বড় একটি চুরি করতে যাচ্ছে। এরপর আমরা মেডিকেল ওয়ার্কার সেই কিমকে দেখতে পাই, আর সেখানে একজন ওয়ার্কার কেমের কাজের বেশ প্রশংসা করছিল, আর এতে করে কেম বলে সে তার কাজ নিজের দায়িত্ব ও কর্তব্য থেকেই করে। আর সেই ওয়ার্কারের মনে হয় কেম তার রোগীদের সাথে ইমোশনালি খুব ভালোভাবে মিশে যায়, কিন্তু কেম বলে এমন কিছুই না। এরপর আমরা দুজন পুলিশ অফিসারদেরকে দেখতে পাই, আর সেই পুলিশ অফিসারদের মধ্যে একজন পুলিশ অফিসার একটি মেয়েকে পছন্দ করে, সে একটি ব্যাংকে কাজ করে, আর দ্বিতীয় অফিসার বলে আমরা ব্যাংকে যাব, আর সেখানে গিয়ে তুমি সেই মেয়েটিকে প্রপোজ করবে। আর তারা এখন সেই ব্যাংকের দিকেই যায়। আর অন্যদিকে ড্যানি তার সাথীদেরকে নিয়ে চুরি করার জন্য একটি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে, আর তারা সেই ব্যাংকের সামনে দিয়ে তাদের গাড়ি পার্কিং করছিল, আর তখনই একজন লোক তাদের ওপর বেশ নজর রাখতে শুরু করে। আর ড্যানি সেই ট্রাক থেকে তাদের বন্ধুদের সাথে করে বের হয়ে আসে, আর সেই লোকটিও তাদেরকে সন্দেহ করে এবং ইনভেস্টিগেশন ইউনিটকে বলে। আর এর মানে এটি দাঁড়ায় তারা আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে এখানে চুরি হতে যাচ্ছে। আর এরপর সেই লোকটি এসব কিছু ক্যাপ্টেনকে বলে। আর অপরদিকে আমরা সেই দুজন অফিসারকে দেখতে পাই, তারা ব্যাংকে এসেছে, কিন্তু সেই ব্যাংকটি ছিল বন্ধ। আর তখনই ড্যানি সেই ব্যাংকের ম্যানেজার সেজে সেই অফিসারের সামনে চলে আসে। সে সেই অফিসারকে ব্যাংকে ঢুকতে নিষেধ করে, কিন্তু সেই অফিসার কোনো না কোনোভাবে ব্যাংকের ভিতরে ঢুকেই পড়ে। সেই অফিসার ব্যাংকে কাজ করা সেই মেয়েটির সাথে কথা বলতে চায়, এবং কথা বলতে বলতে সে একসময় ড্যানির নাম জানতে চায়, কিন্তু এখানেই ড্যানি তার নামটি ভুল বলে ফেলে। আর অফিসার যখন তার নামটি পড়ে নেয়, তখন সে বুঝতে পারে এই ব্যাংকে কোনো না কোনো সমস্যা হচ্ছে, আর তখনই সে বুঝতে পারে এই ব্যাংকে ডাকাতি হচ্ছে। আর এরপর ড্যানি সেই অফিসারকে একটি গান দিয়ে ভয় দেখাতে থাকে। সে বলে যদি তুমি কোনো চালাকি করো তবে আমি সেই মেয়েকে মেরে ফেলব। এরপর তারা সেই ব্যাংকটি চুরি করা শুরু করে দেয়, আর সেখানে ছিল $32 মিলিয়ন। আর ড্যানি যে ট্রাক নিয়ে চুরি করতে এসেছিল সেই ট্রাকটি হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। আর সেখানে যে দ্বিতীয় অফিসারটি ছিল সে সেই ট্রাক ড্রাইভারটির কাছে চলে আসে, আর সেই ড্রাইভারটি অনেক ভয় পেয়ে যায়। আর সেই ব্যাংকে যে অফিসার ছিল তাকে তারা নিয়ে ব্যাংক থেকে চলে যাচ্ছিল। আর এরপর দেখা যায় সেই ট্রাক ড্রাইভারটি তার গাড়িটি নিয়ে দ্রুত চলে যায়, এতে করে দ্বিতীয় অফিসারটি সবাইকে অ্যালার্ট করে দেয়। আর অপরদিকে সিক্রেট সার্ভিস এজেন্টরা সবকিছু জানতে পেরে যায় যে এখানে চুরি হচ্ছে, আর এর কারণেই ড্যানি ও তার সাথীরা বাহিরে বের হতে বাধ্য হয়ে যায়। আর তারাও বাহিরে এসে সেই পুলিশদের ওপর ফায়ার করা শুরু করে দেয়,
আর সেখানে আমরা কেমকে দেখতে পাই। সে সেই গান ফায়ারের শব্দ শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারে এখানে আশেপাশে কোনো চুরি হচ্ছে, তাই সেখান থেকে উইলিয়াম ও ড্যানি বের হয়ে চলে যেতে চাচ্ছিল। আর সেখানে তাদের দলের একজনের গায়ের ওপর ট্রাক চলে যায়, যার কারণে সে সেখানেই মারা যায়। আর সেই ট্রাক ড্রাইভারটির গায়ে গুলি লাগার কারণে সে মারা যায়। আর সেই অফিসার এখন ড্যানির ওপর আক্রমণ করে, এতে করে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর উইলিয়াম এখানে তার ভাইকে বাঁচানোর জন্য সেই অফিসারকে গান ফায়ার করে দেয়। আর এরপর উইলিয়াম বুঝতে পারে সে একজন পুলিশ অফিসারকে মেরেছে, তাই সে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। আর ড্যানি উইলিয়ামকে এখান থেকে যেতে বলে। আর অন্যদিকে ড্যানির সকল সাথীরা মারা যেতে থাকে, আর এখানে উইলিয়াম ও ড্যানি শুধু বেঁচে ছিল। তারা যে যে রাস্তা দিয়ে বাইরে বের হতে চায় সেই সেই রাস্তাতেই পুলিশ দাঁড়িয়েছিল, আর তাদেরকে সেই পুলিশগুলো ধরার জন্য চারিদিকে ঘিরে ফেলে। আর অপরদিকে দ্বিতীয় অফিসার, যার নাম ছিল মার্ক, সে তার অন্য একজন সাথী অফিসারকে পেয়ে যায়, যাকে উইলিয়াম শ্যুট করেছিল। আর তাই সে সেখানে অ্যাম্বুলেন্সকে ফোন করে, আর তখনই কেম সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে। আর সেই অফিসারকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে থাকে। আর তখনই ড্যানি সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মেরে সেই অ্যাম্বুলেন্সকে হাইজ্যাক করে নেয়। আর সে কেমকে বলে বেশি চালাকি করার চেষ্টা করো না। আর যখনই সে বাইরে যাওয়ার চেষ্টা করে তখনই পুলিশ অফিসার এসে সেই ড্রাইভারকে থামাতে বলে। আর উইলিয়াম সেই ড্রাইভারের কাপড় পরে ড্রাইভার সেজেছিল। আর এরপর সে পুলিশেরা যখন কেমের কাছে আসে তখন সে বলে কোনো সমস্যা নেই। আর এরপর সেই লোকজন সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে সেই অ্যাম্বুলেন্সও চলে যেতে থাকে। আর এরপর অফিসার মার্ক সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের ডেড বডি দেখতে পায়, আর তাই সে পুলিশ ডিপার্টমেন্টকে ইনফর্ম করে যে অ্যাম্বুলেন্সটি হাইজ্যাক হয়ে গিয়েছে। আর এরপর দেখা যায় সিক্রেট ইনভেস্টিগেশন ক্যাপ্টেন চলে এসেছে। এরপর সেই পুলিশেরা হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে খুঁজতে থাকে। আর অপরদিকে কেম সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে, আর তাই সে দুজনের ওপর অগ্নি নির্বাপক স্প্রে করে দিতে থাকে, কিন্তু ড্যানি তাকে পালানোর আগেই ধরে ফেলে। আর অন্যদিকে সেই পুলিশ অফিসার অ্যাম্বুলেন্সে ছিল, তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে, আর তাই কেম সেই অ্যাম্বুলেন্সেই আবার চলে আসে। আর এরপর আমরা FBI এজেন্টদের দেখতে পাই, আর তাদের কাজ ব্যাংকগুলো ভালোমতো দেখাশোনা করা। এরপর দেখা যায় পিছু করতে করতে পুলিশেরা অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে যায়, কিন্তু উইলিয়াম সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে অনেক দ্রুত চলতে থাকে, আর তার পিছনে অনেক পুলিশের গাড়ি ধাওয়া করতে থাকে। আর সেই অ্যাম্বুলেন্সের ভিতর অফিসারটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই কেম ড্যানিকে ডাকে সাহায্য করার জন্য। অপরদিকে উইলিয়াম অনেক দ্রুত গাড়ি চালাতে থাকে। ড্যানি বুঝতে পারে তারা এখান থেকে বের হতে পারবে না। ড্যানি তার বাবার বন্ধুকে ফোন করে। ড্যানির বাবার বন্ধু অনেক বড় একজন ক্রিমিনাল, আর সে বলে যদি আমি তোমাকে হেল্প করি তবে আমাকে হাফ অ্যামাউন্ট তোমাকে দিতে হবে। ড্যানি তার আরেকটি বন্ধুকে ফোন করে, আর টাকা নিয়ে সেখান থেকে যেতে থাকে। অপরদিকে সেই সিক্রেট ইনভেস্টিগেশন টিম তাদেরকে অনুসরণ করছিল, আর সেখানকার ক্যাপ্টেন ড্যানিকে বলে যেন সে অ্যাম্বুলেন্সটি থামায়, কিন্তু ড্যানি তার অ্যাম্বুলেন্সটি থামায় না। আর ড্যানির বাবার বন্ধু ড্যানিকে সাহায্য করার জন্য একটি ছেলেকে দিয়ে একটি গাড়ি প্রসেস করে। আর অপরদিকে পুলিশ এই অ্যাম্বুলেন্সের পিছু ছাড়ছিলই না, আর তাই ড্যানি ঠিক করে সে পুলিশের ওপরই আক্রমণ করবে, কিন্তু অ্যাম্বুলেন্সে কেম ড্যানিকে আক্রমণ করে, আর এতে করে ড্যানির টার্গেট মিস হয়ে যায়। আর ড্যানি কেমকে এমনটি করতে নিষেধ করে। অ্যাম্বুলেন্সটি দ্রুত চলতে থাকে, আর এখানে অফিসার মার্কো তাদেরকে ধাওয়া করতে থাকে। আর সেই গাড়িতে একটি কুকুর ছিল, আর সেটি সিক্রেট ইনভেস্টিগেশনের ক্যাপ্টেন জানতে পারে, আর সেটি ছিল তারই কুকুর। আর তখন সে পুলিশদেরকে পিছু করতে বারণ করে, কারণ সে একদমই চায় না তার কুকুরের কিছু হোক। অপরদিকে সে পুলিশ অফিসারের রক্ত বের হতে থাকে। এরপর কেম বুঝতে পারে সেই অফিসারের একটি নয় বরং দুটি গুলি লেগেছে, আর যেটি উইলিয়ামই করেছিল। এরপর আমরা FBI এজেন্টকে দেখতে পাই, সে সিক্রেট ইনভেস্টিগেট ক্যাপ্টেনের সাথে কথা বলছিল, আর সে বলে সে ড্যানির সাথে নিজেই কথা বলবে, কারণ একসময় ড্যানি ছিল তার বন্ধু। আর সে এখানে বলে ড্যানি কোনো সাধারণ চোর নয়, তার বাবাও একজন অনেক বড় প্রফেশনাল চোর ছিল। আর এখন আমরা সেই অ্যাম্বুলেন্সের অফিসারকে দেখতে পাই, তার জীবন বেশ ঝুঁকিতে রয়েছে, আর অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে। আর এখানে ড্যানি কেমের ফোন দিয়ে তার বন্ধুর নাম্বার বের করে, যে একজন সার্জন ছিল। কেম তার বন্ধুকে বলে সে যে অ্যাম্বুলেন্সে আছে তা হাইজ্যাক হয়ে গেছে,
কেমের বন্ধু অন্যান্য বন্ধুদেরকে ফোন করে, আর এখন তারা ভিডিও কলের মাধ্যমে গাইড করতে শুরু করে দেয়। আর এখন উইলিয়াম ড্যানিকে বলে সে আর গাড়ি চালাতে পারছে না, আর এখন ড্যানি নিজেই অ্যাম্বুলেন্স চালানো শুরু করে দেয়। কেম বাধ্য হয়ে সেই অফিসারের সার্জারি অ্যাম্বুলেন্সের মধ্যেই করতে থাকে। আর অপরদিকে FBI এজেন্ট ড্যানির সাথে কথা বলে এবং ড্যানি তার কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। সে তাকে থামতে বলে, কিন্তু ড্যানি তার কোনো কথাই শোনে না। আর অপরদিকে কেম সে অফিসারের সার্জারি করতে থাকে, আর এরপর তার জ্ঞান ফিরে আসে এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। তাই উইলিয়াম একটি পাঞ্চ মেরে তাকে আবার অজ্ঞান করে দেয়। আর এখানেই কেম বুঝতে পারে যে উইলিয়াম একজন সোলজার। আর অপরদিকে ড্যানি সেই সব লোকদের সাথে কথা বলছিল যাদের কাছে সে সাহায্য চেয়েছিল, আর তারা বলে তারা তাদের বাঁচানোর জন্য সব রকমের ব্যবস্থাই করেছে। এখানে উইলিয়াম কেমকে সাহায্য করছিল, আর কেম বুঝতে পারে উইলিয়াম ড্যানির মতো নয়। আর অন্যদিকে কেমের বন্ধুরা পুলিশদের কাছে হেল্প চায়, সে বলে কেম হাইজ্যাক হয়ে গেছে আর তাই তাকে হেল্প করতে হবে। আর ততক্ষণে সব পুলিশ অফিসাররাও বুঝতে পারে যে তাদের এক পুলিশ অফিসার মারা গেছে, তাই তারা ঠিক করে তারা ড্যানি ও উইলিয়ামকে মেরে ফেলবে। এরপর FBI এজেন্ট কেমকে ফোন করে, আর কেম এখানে তাকে বলে তাদের সেই অফিসারটি বেঁচে রয়েছে। সে পুলিশ অফিসারদেরকে বারবার বলে যেন তারা ফায়ার না করে, আর তখনই তারা ফায়ার করা শুরু করে দেয়। আর এই বিষয়টি কেম ঠিক মনে করছিল না। আর এখন ড্যানি নিজেই সেই সিক্রেট ইনভেস্টিগেট ক্যাপ্টেনকে ফোন করে এবং বলে সেও পুলিশের ট্রেনিং নিয়েছে এবং সে জানে এই মুহূর্তে পুলিশ কি ভাবছে। এতে করে আমার সাথে বেশি চালাকি করে কোনো লাভ নেই। আর এখন ড্যানিও বুঝতে পারে কেম পুলিশদেরকে সব রকমের ইনফরমেশন দিচ্ছে, তাই সে কেমকে মারতে চায়। আর তখনই উইলিয়াম তাকে আটকায়। এতে করে তাদের দুজনের মধ্যে বেশ লড়াই হয়। আর অপরদিকে পুলিশ অফিসার বুঝতে পারে সে অ্যাম্বুলেন্সে শুধু ড্যানি একাই নয়, বরং তার ভাইও রয়েছে, আর সে একজন রিটায়ার্ড সোলজার। আর এখন FBI এজেন্ট উইলিয়ামকে ফোন করে এবং বলে, তুমি একজন ভালো মানুষ, তুমি ড্যানির কোনো কথাই শুনো না। কিন্তু ড্যানি উইলিয়ামকে অনেক আগে থেকেই বুঝিয়েছিল, তাই ড্যানির কথা মতোই উইলিয়াম অ্যাম্বুলেন্স থামায় না। আর গাড়িতে থাকা সেই অফিসারের এখন রক্তের প্রয়োজন, আর উইলিয়ামের রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ, আর তাই কেম উইলিয়ামের ব্লাড নিয়ে অফিসারের শরীরে লাগিয়ে দেয়। আর এরপর দেখা যায় উইলিয়ামের ওয়াইফের সাথে উইলিয়াম ভিডিও কলে কথা বলছিল, আর এখানে কেম বুঝতে পারে তার ওয়াইফের একটি বড় সার্জারি করতে হবে, আর তার জন্য উইলিয়ামের অনেক টাকার প্রয়োজন, তাই সে ড্যানির সাথে যুক্ত হয়েছে। এরপর সে সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে ড্যানি তার সেই ফ্রেন্ডের কাছে চলে আসে এবং বলে অ্যাম্বুলেন্সকে পেন্ট করে দিতে হবে, আর ড্যানি সেখানে আরও অ্যাম্বুলেন্সকে আসতে বলে। আর যখন সবগুলো অ্যাম্বুলেন্স বের হতে থাকে তখন পুলিশেরা বুঝতেই পারে না যে আসলে অ্যাম্বুলেন্স কোনটি। আর সেখানে একটি অ্যাম্বুলেন্সে বোম সেট করা ছিল, যখন সেটি পুলিশের গাড়ির দিকে যায় তখন সাথে সাথে সেটি ব্লাস্ট হয়ে যায়। এতে করে অনেকগুলো পুলিশ অফিসার সেখানে আহত হয়ে যায়। আর তখনই অফিসার মার্ক সেখানে একজন লোককে পালাতে দেখে। আর অন্যদিকে দেখা যায় ড্যানির বাবার বন্ধু একটি রিমোট কারের মাধ্যমে মেশিন গান সেট করে তাদের সামনের দিকে দিয়ে দেয়, আর সেখানে সেই গানটি ফায়ার হতে থাকে। এতে করে সিক্রেট ইনভেস্টিগেট ক্যাপ্টেনের গায়ে একটি বুলেট লাগে, আর অপরদিকে মার্ক সেই লোকটিকে ধরে ফেলে। এতে করে তাদের মধ্যে বেশ ফাইট শুরু হয়ে যায় এবং একসময় সেই লোকটি মারা যায়, আর এটি জানতে পারে সেই লোকটি, অর্থাৎ ড্যানির বাবার বন্ধু, কারণ সেই ছেলেটি ছিল তার বন্ধুর ছেলে। আর এরপর দেখা যায় উইলিয়াম কিমকে বলে সে যেন অ্যাম্বুলেন্স থেকে বাহিরে বের না হয়। ড্যানি তার বাবার বন্ধুর কাছে আসে, তারা যখন কথা বলছিল তখন সেই লোকটির একটি ছেলে এসে বলে এই অ্যাম্বুলেন্সে একটি পুলিশ অফিসার রয়েছে এবং তার সাথে একটি মেয়েও রয়েছে, আর তাই সে এখন বলে সেই মেয়ে ও অফিসারকে মারতে হবে। আর এটি শুনে উইলিয়াম রাজি হয় না, কেম ও অফিসারকে নিয়ে সে বাহিরে যাবে। ড্যানি তাকে এটি করতে নিষেধ করে, সে আরও বলে তুমি এটি করলে এই লোকেরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু উইলিয়াম কোনো কথাই শোনে না, আর সে বলে এখান থেকে সে সবাইকে জীবিত অবস্থায় বাহিরে নিয়ে যাবে। আর তখনই সেই ক্রিমিনাল ড্যানিকে বলে উইলিয়াম তো তোমার সৎ ভাই,
এতে করে ড্যানি অনেক বেশি রেগে যায় এবং তার গান দিয়ে সে চারিদিকে শুট করতে থাকে। এতে করে সেই লোকের আশেপাশে থাকা লোকেরা সবাই মারা যায় এবং সে একসময় ক্রিমিনালকেও মেরে ফেলে। এরপরে সে বাহিরের দিকে সে গার্ডদেরকেও মেরে ফেলে। আর এখন দেখা যায় অ্যাম্বুলেন্সের ভিতরে একটি গান ছিল, আর সেটি ছিল সে অফিসারের, আর সেটি কেম নিয়ে নেয়। আর তখনই কেম বুঝতে পারে তাদের অ্যাম্বুলেন্সের দিকে কেউ যেন চলে আসছে, তাই সে গানটি শুট করে দেয়। এতে করে সেই গুলিটি উইলিয়ামের গায়ে লাগে, আর তাই কেম তাকে সে অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে যেতে থাকে। আর সেখানে দেখা যায় সেই ক্রিমিনালটির একটি লোক ছিল, সে সেই গাড়িতে শুট করতে থাকে। আহত ও অসুস্থ অবস্থায় উইলিয়াম কিছু টাকা বের করে তার ব্যাগে রাখে এবং কেমকে বলে এই টাকা আমার ওয়াইফকে দিও। আর তখনই দেখা যায় উইলিয়ামের অবস্থা খুবই খারাপ হতে চলেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এখন ড্যানিও বুঝতে পারে উইলিয়ামের ওপর অন্য কেউ নয়, বরং কেমই শুট করেছে। তাই সে কেমকে বাহিরে বের করে এবং বলে আমি তোমাকে মেরে ফেলবো। আর তখনই উইলিয়াম ড্যানিকে শুট করে দেয়, এতে করে সে সেখানেই মারা যায়। আর অবশেষে পুলিশ সেখানে চলে আসে, আর তারা ভাবতে থাকে উইলিয়ামই হয়তো বা মূল ক্রিমিনাল। আর তখন কেম তাদেরকে বলে উইলিয়াম তাদেরকে বাঁচিয়েছিল। আর তখনই আমরা সেখানে উইলিয়ামের ওয়াইফকে দেখতে পাই। এরপর কেম বুদ্ধি করে উইলিয়ামের ওয়াইফের ব্যাগে সেই টাকাগুলো রেখে দেয় এবং হসপিটালে চলে যায়। আর অন্যদিকে সেই অফিসার বলে উইলিয়াম তাদেরকে বাঁচিয়েছিল, আর তার কারণেই সে বেঁচে আছে। আর এরপর উইলিয়ামের জ্ঞান ফিরে আসে, আর আমরা মুভির শুরুতে কেম যে বাচ্চাটিকে বাঁচিয়েছিল তাকে দেখতে পাই। সে কেমের সাথে দেখা করতে চায়, তাই কেম তার সাথে দেখা করতে চলে এসেছে এবং আমরা দেখতে পাই সে বাচ্চাটির সাথে কথা বলতে বলতে বেশ আবেগ আপ্লুত হয়ে যায় আর সেই বাচ্চাটির সাথে কথা বলে। আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় এই মুভিটি। তো যাই হোক, এই মুভিটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।